नमस्कार सबाइके घरे घुरी बोझे आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आज आमी आपनादेर देखाबो घरे किभाबे खूब सहजे टेस्टी छानार जिलिपी बानाते हय। एर जोन्नो आमरा प्रथमे निये निलाम 1 लिटार दूध। যতক্ষণ না পর্যন্ত ফুটছে ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে আমরা জাল দিতে থাকব। দুধটা ফুটে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনিগার, যেটাকে আমরা 2 টেবিল চামচ জলের সঙ্গে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম সেটাকে। আপনারা দেখতে পাচ্ছেন ছানা কাটা শুরু হয়ে গেছে, এটাকে আমরা ততক্ষণ অবধি নাড়াবো যতক্ষণ না পুরো ছানাটা কেটে যাচ্ছে। ছানাটা জল ঝরিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে বেঁধে আমরা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে এটার থেকে সব জল বেরিয়ে যায়। এখন আমরা এই ছানাটা দিয়ে ছানার জিলিপি বানাবো। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ চিনি, 4 চা চামচ ময়দা, 4 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং 1/2 চা চামচ সুজি। এবার এই সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে মাখতে থাকব যতক্ষণ না একটা ছানার মসৃণ ডো তৈরি হচ্ছে। ছানাটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এরপর আমরা আবার মাখতে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন ছানার মসৃণ ডো একদম রেডি হয়ে গেছে। এবার এই ছানা থেকে আমরা একই সাইজের কতগুলো লেচি কেটে নেব। এবার এক একটি লেচি নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে ছানার জিলিপি শেপ দিয়ে দিতে হবে। আমাদের ছানার জিলিপিগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার শিরা বানানোর জন্য একটা কড়াইতে 2 কাপ চিনি আর 1/2 কাপ জল দিয়ে ফুটতে দেব। জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এবার অন্য একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব ছানার জিলিপিগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ছানার জিলিপিগুলোকে দিয়ে দেব। আমরা এই ছানার জিলিপিগুলো মিডিয়াম আঁচে ভাজতে থাকব। একটা দিক মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে উল্টে নেব।
আমাদের জিলিপিগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এরপর আমরা এগুলোকে তুলে রসের শিরায় দিয়ে দেবো। জিলিপিগুলো রসের শিরায় দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব এবং আমাদের ছানার জিলিপি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা দেখলেন কত সহজে সুস্বাদু ছানার জিলিপি ঘরেই রেডি হয়ে গেল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।